ফটিকরাই বিধানসভা রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকাটি বরাবরই কৃষি প্রধান, কিন্তু এখানে কৃষকরা পেতেন না সঠিক সহায়তা। বর্তমানে কৃষি প্রধান ওই এলাকায় সরকারিভাবে নতুন করে চালু হয়েছে কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র। এতে উপকৃত এলাকার কৃষিজীবী অংশের মানুষ। এই এলাকাটি বরাবরই কৃষি প্রধান। গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকায় নির্ভর কৃষিকাজের উপর, কিন্তু চাষবাসের ক্ষেত্রে প্রয়োজনীয় কৃষি সামগ্রীটুকু পেতে গিয়েও এতদিন বহু দৌড়ঝাঁপ করতে হতো চাষিদের। এমনকি সামান্য জিনিসের জন্য গাড়ি ভাড়া করে তাদের কুমারঘাট কিংবা ফটিকরায় ছুটতে হতো বলে অভিযোগ। এলাকায় ছোট একটি সহায়তা কেন্দ্র থাকলেও তা ছিল নাম কেউ আসতে। কৃষকদের এই দুরবস্থার কথা ভেবে এলাকায় কৃষি সহায়তা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেন এলাকার বিধায়ক সুধাংশু দাস। যেমন ভাবনা তেমনই কাজ। সরকার গঠনের কিছুদিনের মধ্যেই এলাকায় শুরু হয় সরকারিভাবে কৃষি পরামর্শ কেন্দ্র তৈরির কাজ। সম্প্রতি কৃষি মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হয় এলাকার এই কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্রটির। গ্রামের কৃষকরা জানাচ্ছেন, কৃষি বিষয়ক পরামর্শ কেন্দ্র চালু হওয়ায় চাষবাসের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হয়েছে তাদের। তাছাড়াও এর ঠিক পাশেই ছড়ার উপর এলাকায় তৈরি হয়েছে একটি নতুন পাকা সেতু, যেখানে বিগত সময়ে এলাকার মানুষের যাতায়াতের জন্য ভরসা ছিল শুধুমাত্র বাঁশের সাঁকো। সাধারণ মানুষের বক্তব্য, এই সেতু চালু হওয়ায় তাদের যাতায়াতে যেমন সুবিধে হয়েছে, তেমনি কৃষিজ ফসল বাজারজাত করতেও সহায়ক হয়েছে এই সেতু। এখানে আমরা এগ্রিকালচার অফিসে ধরলাম এক দুই বছর হইব, ইদানিং তিন মাস আগে উদ্বোধন হয়েছিল। তারপর সার বীজ সবই আমরা পাইতেছি, আমরা মানে উন্নয়ন হইতেছে। হ্যাঁ, তারপরে আগে তো ইটা সারের লাগে বীজের লাগে অন্যান্য জায়গার থেকে আনতে লাগতো, আমরা এখানে সুবিধা আসলো না, আসলো মানে কম আসলো, সবই ফাইতো না, অন্ত সবই ফাইতেছে, অ্যাভেলেবল স্টক হই থাকে মাল, আর কোনো অসুবিধা হইতেছে না। এতে আমরা রাজ্য সরকারের কাছে খুবই ইয়ে, আর সুধাংশু দাস মহাশয় আমাদের এমএলএ তাদের কাছে খুব কৃতজ্ঞ জানাচ্ছি। আগে তো আমরা ছোটোমুটো একটা গোড় আসলো, আর এটা তো একদিন একজন আইলে সার পাইতো না, তারপরে আমরা তো এখন বালাও সুবিধা হয়েছি। তখন তো এটা হওয়ার পরে তখন তো আমরা সবসময় আইয়া সারও পাই, বীজও পাই, তোমার অন্য 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 আলুর বীজ সব তাই এখান থেকে এখন পাওয়া যায়। এখন তো গৌরব বড় করছে, আমরা সুধাংশু দাস তো আমরা এমএলএ, কিন্তু আমরা ভালো সুবিধা করিয়া দিয়া দিয়েছি। এখন এখন তো আমরা খুব ভালো হয়েছি, এখন আমরা এখানে প্রায় সাত আটশো পরিবার আছে আমরা তোমার কৃষিকাজ করিয়া খাওয়া লোক। বর্তমান সরকারের সবকা সাথ সবকা বিকাশের সুফল পেয়ে খুশি এলাকার মানুষ। কর্ণেশ জানিয়েছেন এলাকার বিধায়ক এবং বর্তমান রাজ্য সরকারকে, এক কথায় উন্নয়নের আক্ষরিক অর্থ এত বছরে বুঝতে পারছে শহর থেকে গ্রামের প্রতিটি কোণায় থাকা সহজ সরল লোকেরাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।